আপনার পঙ্গু ছেলের সাথে সংসার করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি চলে যাচ্ছি, এই নরক ছেড়ে সারা জীবনের জন্য আমি চলে যাচ্ছি। দাঁড়াও। আরে বন্ধু, তুই কবে আসলি, কোন ফ্লাইটে আসলি? মা কল দিছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম বাবা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? এই তো মা, আমি ভালো আছি। তুমি কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবা, আমি খাইছি। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, আমি তো ঠিকঠাক খাওয়া দাওয়া করি। শুনো, গরু গোশ সারাতে যা কিছুই খাই না, আর আমার তো কাজকাম করার লাগে না কোনো, আমি বৈসা বৈসা খাই। বাবা রে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। তুই কবে আসবি? সেই পাঁচটা বছর হয়ে গেল, তোর চেহারাটা দেখতে পাচ্ছি না। মা তুমি একদম চিন্তা করো না, তোমার পোলাই জায়গায় অনেক ভালো আছে, বুঝো না? বিদেশ আছি, অনেক বড় বড় বিল্ডিং, দেখলেই পরানটা বুঝা যায়। শোনো, আমি চলে আসুম নে, ওই হাতে কাজ আছে তো, বুঝছো? কাজকাম শেষ করে মনে করো যে ছয় মাসের মধ্যে কাজকাম সব শেষ হয়ে যাবো, ছয় মাসের মধ্যে আমি দেশে চলে আসবো। মা, আপনার ছেলে কল দিয়েছে, আমাকে দিন না আমি কথা বলি। আচ্ছা তুমি কথা বলো, আমি যাই। ঠিক আছে মা। হ্যালো, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা শোনো না, আমার না 20,000 টাকা লাগবে। আমার গোল্ডের একটা চেন খুবই পছন্দ হয়েছে, সেটা আমি কিনবো। 20,000 টাকা? হ্যাঁ, মাত্র 20,000 টাকা। তাছাড়া তুমি দেশের বাইরে থাকো, 20,000 টাকা কি তোমার কাছে কোনো টাকা হলো? আরে আরে শুনো, আরে তুমি আমার একমাত্র বউ, 20,000 টাকা চাইছো তো কি হয়েছে? আমি 20,000 টাকা পাঠাই দিব, কোনো টাকা হইলো? হ্যাঁ, আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকা পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী সাবিটা। আচ্ছা রাখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দোস্ত দোস্ত শোন না, আমার 20,000 টাকা লাগবো, আমার 20,000 টাকা দিতে পারবি? হঠাৎ করে তোর 20,000 টাকা লাগবো মানে? 20,000 টাকা দিতে কি করবি? ওই হয়েছে কি, বাড়ি থেকে বউ কল দিয়েছিল, বুঝছস? ওই ওর নাকি এই নেকলেস পছন্দ হয়েছে, এর লেগে আমার কইল 20,000 টাকা পাঠাই দে না, তোরে আমি মাস শেষে দিয়ে দিবনি। ঠিক আছে ল, যেদিন পারিস দিস, সমস্যা নেই। কিন্তু দোসান একটা কথা কই তোরে, শুন, যে প্রত্যেক মাসে এতই টাকা পাঠাস, একটু খোঁজ খবর নিস তোর বউ কি করে টাকা দিয়ে। এই আমার বউরে নিয়ে উল্টাপাল্টা কথা কবি না, আমার বউ অনেক ভালো, আমি আমার বউরে খুব ভালো করে আমি চিনি। তোর কাছে টাকা নেই বিদায় কি, তুই উল্টাপাল্টা কথা কবি নাকি আমারে? আমি তোর ওমন কিছু কইতাছি না, আমি জাস্ট কইতাছি তুই তো বহুত কষ্ট করছিস, আমি তো দেখি চোখের সামনে, এরা তো আর দেখে না যে তুই কি কষ্ট করে একটা কাম আছে। একটু খোঁজ খবর নিস যে আসলে এই টাকাটা কি জন্য প্রয়োজন। এই দেখ, আমার উল্টাপাল্টা কোনো কথা কইবি না, শোন, আমারে বুঝাইতে হইব না, আমি এসব ভালো বুঝি। হ্যালো বউ,
কেমন আছো তুমি? মা কেমন আছে? আমি ভালো আছি আর মাও ভালো আছে। এবার বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমার এনে চিন্তা করে না। শুনো, তোমাকে জন্য তো কষ্ট করি, আমার এনে কোনো সময় চিন্তা করবো না। আমি খুব সুন্দর জায়গায় আছি। আচ্ছা, তোমার ওখানে অনেক কষ্ট হয় তাই না? না, আমার কোনো কষ্ট হয় না, ওই একটু কাজ কাম তো করতে হয় না। শোনো, মারে সবসময় কইবা যে আমারে নিয়ে যেন কোনো সময় দুশ্চিন্তা না করে, বুঝছো? মার দিকে একটু খেয়াল রাখ। হ্যাঁ, আচ্ছা শোন না, আমাকে 10,000 টাকা পাঠাবা? তোমারে না গত মাসে 20,000 টাকা পাঠাইলাম। হ্যাঁ তুমি পাঠিয়েছো, কিন্তু সেই টাকা তো খরচ হয়ে গেছে। আমি তোমাকে বললাম না যে আমি একটা গোল্ডের চেন নিব, আর এখন না আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তুমি 10,000 টাকা পাঠিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে লেগে তো ইনকাম করি তাই না? তুমি একদম চিন্তা করে না, আমি টাকা পাঠাই দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি। আবার 10,000 টাকা করতে পারবো? আমার কাছে তো 1 টাকাও নাই। বন্ধু শোন, আজকেও তোর কাছে একটা ব্যাপারের জন্য আইছি। ওই আমার 10,000 টাকা দিয়ে, আমার 10,000 টাকা লাগবে। বলা নেই কমে তুই আইসে 10,000 টাকা চাইতেছ বুঝতেছি না। তুই না কয়দিন আগেও টাকা নিলি আমার কাছ থেকে, আবার তুই 10,000 টাকা দিয়ে কি করবি? বুঝছি কি, তোর ভাবি দৃষ্টি কেন কল দিয়েছিল বুঝছিস? ওর নাকি এই যে একটা শাড়ি পছন্দ হয়েছে, 10,000 টাকা দাম। তুই তো জানিস আমরা বেতন করি বাইরে, 10,000 টাকা দিয়ে দে, আমি তোরে পরে ওই সামনের মাসে একসাথে যোগ করে তোর টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোর টাকা দিতে আসছি। কিন্তু তোর একটা কথা কই কি, এর আগে আমি তোর আমি বুঝাইছিলাম যে তুই একটু বাড়ির খোঁজ খবর না, আসলে ভাবি এত টাকা কি করে। তুই রাগ করিস না, আমি তোরা বুঝাই বলতেছি। কারণ তুই বিদেশে বাড়ি থাকোস, প্রতিদিন তুই আমার কাছে টাকা লইতেছো, দেনা পানো হয়ে যেতেছ তোর অনেক। আমি তোর বন্ধু ঠিক আছে, কিন্তু এই টাকাটা তো আমার তোর দিতে হবে একদিন একদিন তাই না? আর তুই কত কষ্ট করস, আর এরপর ভাবির এত টাকা কিল্লে গেল আমি বুঝতেছি না। আমি বলি কি, তুই একটু ভাবির ছাঁচা করে দিই। তুই আমাকে স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব কেন বাঁধাইতেছস? হ্যাঁ, আমি আবার পরে অনেক বিশ্বাস করি, আমার বউ কি খারাপ নাকি? এখন কেমন লাগতেছে? পঙ্গু হয়ে বসে থাকছে? এতদিন এতবার না করলাম যে এত কাজ করিস না করিস না করিস না। না, তার ভালোবাসা উতলায় পড়ে। বোর জন্য টাকা পাঠাতে হবে, মার জন্য টাকা পাঠাতে হবে, একটু কম কাজ করলে কি হইতো? আর তুই যে আমার কাছে টাকা নিছিস, এ ধারগুলো কেমনি পরিশোধ করবি এখন? এখন তুই কাজও করতে পারবি না, তোর কাছে তো টাকাও নাই, চিকিৎসা করবি কেমনে? আর তাছাড়া আমিও তো টিকিট কেটে ফেলছি, দেশে যাব। তোর দেখভাল কে করবে এখানে বল? জি, তুই দেশে যাওয়ার টিকিট কেটে ফেলাইছিস কই? আমার তো তুই কিছু কইলি না। তোরে কি জানাবো, তুই তো কাজ নিয়ে ব্যস্ত, তোর টাকা লাগবে, টাকা অনেক টাকা লাগবে তোর। 24 ঘন্টা তো কাজ করে মরে যাস। যাই হোক, তুই একটা কাজ কর, তুই আমার বাসায় থাকিস। আর শোন, ভাবির জন্য কিছু নেওয়া লাগবে? হ্যাঁ, তুই যখন দেশে যাইতেছিস আমার বোন লেগা কিছু চকলেট আর শাড়ি আর মাল লেগে একটু চাদর এগুলো নিয়ে যাইস। পা ভেঙে বসে আছিস, তারপর বোর জন্য শাড়ি গাড়ি কত কিছু। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমার টাকা আমি কিনে দিচ্ছি, যখন তুই সুস্থ হবি আমাকে দিয়ে দিস। আমি আসি তাহলে, নিজের খেয়াল রাখিস। ভাবি 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 কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি বিদেশ থেকে কবে আসলেন? আসলে আজকে সকালে ফ্লাইটে চলে আসছি, আর এই জিনিসগুলো আপনার জন্য নিয়ে এসেছি, একটু খুলে দিবেন, অনেক কিছু আছে ভিতরে। ও আচ্ছা, এইগুলো কি সৈকত আমার জন্য পাঠিয়েছে? সৈকত পাঠাবে কি বলতেছেন আপনি? ও তো পঙ্গু হয়ে বিদেশের মাটিতে রাস্তাঘাটে কোথায় না কোথায় পড়ে আছে, কে জানে। আমি এগুলো নিয়ে এসেছি আপনার জন্য। পঙ্গু হয়েছে মানে কি বলছেন আপনি?
ও যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিতে কাজ করতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে দুটো পা পঙ্গু হয়ে গেছে, তো পঙ্গু হয়ে বসে আছে, আর এরপর কোম্পানি থেকে ওকে বাইর করে দিচ্ছে। পঙ্গু মানুষই কোম্পানিতে রাখে বলেন ভাবি, আর আমার তো সেই বিজনেস, আমার তো নিজেরই কোম্পানি ওইখানে। এরপরও আমার কাছে আসছিল, আর এই লাস্ট তিন চার মাসে যে টাকাগুলো পাঠাইছেন আপনাদের, এই 20,000 10,000 কিনা সব টাকা কিন্তু ভাবি আমিই দিচ্ছি, ওর কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আর শেষমেশ ভাবলাম আপনি সুন্দর একটা মানুষ, আমার একমাত্র ভাবি, খারাপ দেখা যায়, এই জন্য এই জিনিসগুলো আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি। কি ও পঙ্গু হয়ে গেছে? হায় লাভ, এখন আমার কি হবে? এখন আমি কিভাবে দামি দামি শাড়ি কিনবো? আমি চলাফেরা কি করে করব? আমার ভরণ পোষণের খরচ কে দেবে? এখন কি হবে আমার? আমার পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল। ভাবি এটা ভেবে আমারও কষ্ট লাগে, আপনার তো সুন্দর একটা মানুষ, একটা পঙ্গু মানুষ থাকবেন, জিনিসটা আসলে মানায় না, আর তাছাড়াও তো কিছুই নাই, মানুষের কাছে ধার দেন একটা চলে, আপনার সাথে আসলে কোনোভাবেই যায় না। আর ভাবি আপনি চাইলে কিন্তু একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিতে পারেন, কিন্তু পঙ্গু মানুষের তো সংসার করা সম্ভব না। আর সুন্দর ছেলে বলতে আপনার সামনে তো একজন দাঁড়ায় আছে, মানে বলছিলাম আমিও তো সিঙ্গেল, আর এমনি তো আপনাকে আমার ভালোই লাগে, আপনি চাইলে কিন্তু ভাবি আমাকেও বিয়ে করতে পারেন, আমার কিন্তু টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। মানে কি বলছেন, আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ের জন্য তো আমার দেশে আসা, বাবা মা ফোন দিয়ে বললো এবার এসে বিয়ে করে যা, বয়স তো কম হয় নাই, এই জন্য আর কি আসা। আর ভাবি এমনি তো কোনো পাত্রী আমার চয়েসও নেই, আর আপনার কথা ভেবে দেখলাম যে আপনি আসলেই প্রচুর অসহায় পড়ছেন, আপনি যদি আমাকে বিয়ে করেন ভালোই হয়, আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই, আমার কেন কোনো আপত্তি থাকবে? তাছাড়া আপনি এত সুন্দর একটা ছেলে, আপনার তো টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, আর ওর যেহেতু পা ভেঙে গেছে, পঙ্গু হয়ে গেছে, ওর সাথে তো আমি সারা জীবন কাটাতে পারবো না, ওর সাথে সংসার করা তো দূরে থাক, আমি ওর মুখটাও দেখতে চাই, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তাহলে চলুন, শুভ কাজে তো দেরি করতে নেই, আমরা চলে যাই, এগুলো থাকে এখানে সমস্যা না, আমি আবার আপনাকে কিনে দিব। আপনার পঙ্গু ছেলের সাথে সংসার করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না, আপনার ছেলের সাথে সংসার করার চেয়ে না মরে যাওয়া অনেক ভালো। পঙ্গু মানে আমার ছেলে পঙ্গু হলো কিভাবে? সত্যিকারে বলো আমার ছেলে পঙ্গু মানে কি? হ্যাঁ, আপনার ছেলে তো পঙ্গু হয়ে বসে আছে, আমি তো এই তো সকালে বিদেশ থেকে আসলাম, পঙ্গু হয়ে তো অনেকদিন যাবৎ বসে আছে, ওর কথা চিন্তা করার লাভ নেই আপনার। না না, এইসব তুমি কি বলছো, আমি এগুলো বিশ্বাস করি না। দেখুন মা, আপনি আর আমাকে আটকানোর চেষ্টা করবেন না, আপনি আপনার সংসার আর পঙ্গু ছেলেকে নিয়ে থাকেন, এই চলো চলো। দাঁড়াও। আরে বন্ধু, তুই কবে আসলি, কোন ফ্লাইটে আসলি? আমি কোন ফ্লাইটে আইছি এটা তো তোরে কইতে চাইতেছি না, তুই আমার বোন লগে কি করতাছস? এই তুমি আমার বন্ধুর লগে কই যাইতেছস? তুই বিদেশ থেকে চলে আসছিস, এসে ভালোই করেছিস, আমি আসলে তোর মার সামনে থেকে এখান থেকে চলে যাচ্ছিলাম, এখন তুই চলে আসছিস, এখন তোর সামনে তোর এই বন্ধুর হাত ধরে এখান থেকে চলে যাব। ভাবি আপনি হয়তো বা আমার হাত ধরে যাচ্ছেন না, আপনি হয়তো এই বাসা থেকে একাই চলে যাচ্ছেন। একা চলে যাচ্ছেন মানে? আপনি কি বলছেন এইসব? বন্ধু আর নাটক করে লাভ নেই, উঠ। তুমি না পঙ্গু, তুমি তো সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছো, তোমার কিছু হয়নি? হ্যাঁ, আমি একদম সুস্থ, আমি পঙ্গু নই। এটা ঠিক যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে আমি পঙ্গু হইনি, এই সম্পূর্ণটাই আমাদের দুজনের একটা নাটক ছিল। দোস্ত একটা কথা কই? কি কথা কবি, ক কি আর কুমু, তুই তো সবসময় আমার কথা শুনে চেয়ে যাস, কিন্তু শুন এটা একবার কথা না, আমি মনে করি একটা আবদার, এই আবদারটা তোর রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যা কবি ক শুনুন। আমার মনে হয় কি দোষ, তোর বউ তোরা ঠকাইতেছে, আর তোর কাছে পড়ে আছে টাকা পয়সার জন্যই, আমার না সন্দেহ হইতেছে। তুই রাগ করিস না, দেখ আমি জাস্ট তোরে যেমনি কমে একটু চলবি এমনি, এই কয়েকটা দিনের ব্যাপার, আর তোরে না জানা না একটা কাম করে ফেলেছি দোষ, তোর আর আমার 10,000 টিকিট কেটে ফেলেছি, কিন্তু শুন দেশে গেলে আমি তোরে যেমনি যেমনি কমু তুই অমনি অমনি চলবি, বুঝছিস? এরপর যদি আমি বে ঠিক হই তাহলে তুই যা কবি আমি এটাই শুনবো, কোনো সমস্যা নেই, কিন্তু দোষ আমার কথার একটু রাখ এইবারের মতো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস, যা তোর এই সুযোগটা দিলাম, যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে দাঁড়িয়ে দিও, আমার ফ্ল্যাট কিন্তু রাইট। আচ্ছা বন্ধু, আমি তোকে আগেই বলেছিলাম যে আমার একটা সন্দেহ ছিল,
দেখলি তো এখন আমার কথাটা সত্যি হলো। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিলি, আসলে আমি ভালোবাসাতে ডুবেছিলাম। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আরে বিদেশের মাটিতে পড়েছিলাম শুধুমাত্র তোমার সুখের জন্য, আমি মায়ের খোঁজও নিতাম না ঠিকঠাক, শুধু তোমার খোঁজ নিতাম, তোমার কি লাগবে কখন কি প্রয়োজন সমস্ত কিছু আমি তোমার জন্য পাঠিয়েছি। আমি ওখানে কাজ করতাম, দিনমজুরির কাজ করতাম, কখনো জানাইনি যে আমি দিনমজুরির কাজ করেছি। আমি তোমাদের বলেছি আমি কোম্পানিতে কাজ করেছি, ও জানে, ও আমার কষ্টটা দেখেছে। তুমি যখন আমার কাছে টাকা চেয়েছো সমস্ত টাকা আমি ওর কাছ থেকে ধার করে তোমাকে দিয়েছি। প্রতি মাসে 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, সমস্ত টাকা আমি তোমাকে ওর কাছ থেকে নিয়ে দিয়েছি। ও আমাকে অনেক আগেই বলেছে, দোস্ত এত টাকা তোর বউয়ের পেছনে খরচ করছিস, ও তোকে ভালোবাসে না, ও জাস্ট টাকাকে ভালোবাসে। আজকে আজকে ওই সত্য হয়ে গেল, মিথ্যা হয়ে গেলাম আমি, মিথ্যা হয়ে গেল আমার ভালোবাসা। আচ্ছা সোনিয়া, আমার কি দোষ ছিল বলতে পারো? আমি তো তোমার জন্য সব কিছু করেছি, কি করিনি আমি? তাহলে আজকে কেন আমাকে ধোকা দিলে? আজকে সামান্য টাকার জন্য আমার বন্ধুর সাথে চলে যেতে চাচ্ছিলে কেন? জানি এর কোনো উত্তর তোমার কাছে নেই, তাই তোমার মতো বেইমান ধোকাবাজ মেয়েকে নিয়ে আমি সংসার করব না। যেহেতু তুমি বাড়ি থেকে চলেই যাচ্ছিলে, এই সংসারে আমি আর তোমাকে আটকাবো না, যাও বেরিয়ে যাও। সৈকত তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম, আমি ভালোবাসা কি সেটা বুঝতে পারিনি। তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ সোনিয়া? তুমি তো কোনো ভুল করনি, তুমি যেটা করেছো সেটা বেইমানি। যে ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যা বলছি।